দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃতের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ডেঙ্গুতে 21 জনের মৃত্যু হয়েছে, যা গত সপ্তাহে ছিল 11 জনে। এছাড়া চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4,224 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত সপ্তাহে ছিল 3,237 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,266 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 19,577 জন, মারা গেছেন 124 জন। ডেঙ্গু রোগের প্রকোপ কমাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে বাড়ির আশেপাশে নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাড়ির চারপাশে কোনো পাত্রে জমা থাকা পানি পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।